বিরতির পর আবার আপনাদের স্বাগত। ধনতেরাসে দিন কমলো সোনার দাম, 10 গ্রামে কমেছে প্রায় 500 টাকা। খুশি ব্যবসায়ী সহ ক্রেতারা। ধনতেরাসের মধ্যে এমনিতেই সাধারণ মানুষ স্বর্ণ অলঙ্কার বা স্বর্ণের বিভিন্ন জিনিস ক্রয় করে থাকেন এবং এই মুহূর্তে ধনতেরাসের সময় 10 গ্রামে দাম কমেছে প্রায় 500 টাকা। স্বাভাবিকভাবেই বিক্রেতা এবং ক্রেতা মহলে অনেকটাই খুশির হাওয়া। আরো বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, ধনতেরাসে সোনার দাম কমলো, কি প্রতিক্রিয়া সাধারণ মানুষ এবং বিক্রেতাদের? একদমই, ইসরায়েল হামাস যুদ্ধে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রায় প্রতিদিন সোনার দাম ঊর্ধ্বমুখী, এবং গোটা মাসে সোনার দাম ঊর্ধ্বমুখী থাকার দরুন ক্রেতা সাধারণ এবং বিক্রেতাদের মধ্যে কিন্তু এক প্রকার চিন্তার ভাব ছিল। অন্যদিকে প্রায় প্রতিদিন সেনসেক্স এর পতন করছিল, ফলে শিল্পপতিদের ক্ষতির সম্মুখীন হতে হয়। এছাড়া রয়েছে একেবারে ফেস্টিভ সিজন এবং সামনে রয়েছে বিয়ের মৌসুম, তৎসঙ্গে ধনতেরাস। আর ধনতেরাস মানেই কিন্তু সোনা কিনা। মনে করা হয় যে ধনতেরাসের সময় সোনা কিনলে ঘরে লক্ষ্মীর আগমন হয়, কিন্তু সোনার দাম যেভাবে ঊর্ধ্বমুখী তার ফলে অনেকেই কিন্তু এবার সোনা কিনবে না বলেই ঠিক করেছিল, ফলে বিক্রেতাদের মধ্যে ব্যবসার একটা ভাটা দেখা দেয়। কিন্তু ইতিমধ্যেই সুখবর দিয়ে রাখি আমাদের দর্শক বন্ধুদের, আজ ধনতেরাস এবং আজকের দিনেই সুখবর, সোনার দাম আজ অনেকটাই কমেছে। প্রতি 10 গ্রামে 500 টাকা কমেছে সোনার দাম, এবং স্বাভাবিকভাবেই কিন্তু খুশির খবর। যারা ভাবছিলেন যে সোনা কিনবেন না, তারা কিন্তু আজ সোনার দোকানমুখী হবে। চিন্তাও করা হচ্ছিল যে আজ বিভিন্ন জুয়েলারিতে সোনার কেনার জন্য তেমন ভিড় দেখা যাবে না, কিন্তু না, আজকের যে খবরটা উঠে এসেছে তাতে দেখা যাবে যে আজ বিভিন্ন জুয়েলারিতে ক্রেতাদের ঢল, এবং এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সোনার দাম কমবে সেই আশাটা কিন্তু করা যাচ্ছিল না। কেন, আমরা যদি আজ থেকে ঠিক 1 মাস আগেও লক্ষ্য রাখি, 1 মাস আগেও সোনার দাম ক্রম ঊর্ধ্বমুখী হচ্ছিল, এবং এখনো যেহেতু একেবারে যুদ্ধকালীন পরিস্থিতি, সেক্ষেত্রে সোনার দাম কমবে বলে মোটেও আশা করা যাচ্ছিল না। কিন্তু ইতিমধ্যে আজ সকালে যখন সুখবর আসে যে প্রত্যেক 10 গ্রামে 500 টাকা সোনার দাম কমেছে, সেক্ষেত্রে ইতিমধ্যেই সুখবর। এবং আজ যেহেতু ধনতেরাস, তাই আজকের দিনে যেসব ক্রেতারা একেবারে চিন্তা করছিলেন যে এবছর হয়তো বা ধনতেরাসে সোনা কেনা হবে না, তারা কিন্তু আজ একেবারে জুয়েলারিতে ছুটে যাবে, এবং জুয়েলারিতে আজ জনঢল হবে এমনটাই কিন্তু চিন্তাধারা করা হচ্ছে। এবং এই যুদ্ধকালীন পরিস্থিতির পর আজকের এই সোনা কমাকে কেন্দ্র করে যারা বিক্রেতারা রয়েছে তাদের মধ্যেও একটা খুশির বাতাস, কেননা এত ঊর্ধ্বমুখী সোনার দাম থাকার ফলে বিক্রেতারা তাদের যে কালেকশন বা তারা যেসব স্বর্ণ ক্রয় করে দোকানে এনেছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু এই দামের ফলে অনেকটাই তাদের ব্যবসায় ভাটা দেখা দিয়েছিল। কিন্তু এই মুহূর্তে যেহেতু একেবারে খুশির খবর, তাই বিক্রেতা বলো বা সাধারণ ক্রেতা, প্রত্যেকের মধ্যেই কিন্তু খুশির বাতাস। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই একটা খুশির বাতাবরণ সাধারণ মানুষ, যারা বিক্রেতা রয়েছেন, ক্রেতাদেরা রয়েছেন, প্রত্যেকের মধ্যেই। ধনতেরাসে 10 গ্রাম সোনার দাম প্রায় 500 টাকা কমেছে, এবং ধনতেরাসে সোনার দাম কমাকে কেন্দ্র করে আরও যে সাধারণ মানুষ জুয়েলারির দোকানমুখী হবেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।